ডিয়ার প্রফেশনাল, লার্নস প্লেস এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর সিজা এক্সাম প্রিপারেশন সম্পর্কে ডিসকাস করব। ম্যাক্সিমাম সময়ে দেখা যায় যারা আমরা সিজা এক্সাম দিতে চাই তাদের প্রিপারেশন গুলো ঠিক মতো হয় না। কারণ কি? কয়েকটা কারণ আছে। ফার্স্ট অফ অল, এক্সাক্ট কোন রিসোর্স গুলো আমাদেরকে স্টাডি করা উচিত, আমাদের টাইম ম্যানেজমেন্ট, আমাদের টাইম প্ল্যানিং এবং অথেন্টিক সোর্স যেগুলো, এই সোর্স আমাদের কাছে না থাকার কারণে, এই রিসোর্স আমাদের কাছে না থাকার কারণে আমরা নির্দিষ্ট সময়ে আমরা এক্সামে বসতে পারি না। তো আজকের এই ডিসকাশনের মধ্যে আমি কিভাবে কত অল্প সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে আপনি এক্সামে বসতে পারেন এবং সাকসেস পেতে পারেন সে বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমি এখানে মেনলি দুইটা রিসোর্সের কথা আপনাদেরকে বলবো, ফার্স্ট এবং সেকেন্ড, এই দুইটা রিসোর্স। ফার্স্ট রিসোর্স যেটা, সেটা আইস্যাকার অফিসিয়াল গাইড, যেটা সিজার রিভিউ ম্যানুয়াল। 27th এডিশন ইজ দ্য লেটেস্ট এডিশন। এই সিজার রিভিউ ম্যানুয়ালকে সিজা এক্সামের জন্য বাইবেল হিসেবে ট্রিট করা হয়। সো এই সিজা রিভিউ ম্যানুয়ালের মধ্যে মূলত 5টা ডোমেইন আছে, 5টা চ্যাপ্টার আছে। এই 5টা ডোমেইন বা চ্যাপ্টারের উপর আমাদের নলেজটা খুব ভালোভাবে রাখতে হবে। এই 5টা ডোমেইন নিয়ে যে রিভিউ ম্যানুয়ালটা, এই ম্যানুয়ালটা দেখেই সারা বিশ্বের প্রফেশনাল যারা আছেন, যারা আইটি অডিট, আইএস অডিট অথবা সিস্টেম অডিট করতে চান, এক্সাম দিতে চান, তাদের সবাইকেই এই ডকুমেন্টটা ফলো করতে হয়। এই ডকুমেন্টের বাইরে থেকে কোনো কোর্সেন আসে না। সো এই ডকুমেন্টের প্রতিটা সেন্টেন্স, প্রতিটা টপিকস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এই টপিকস বা সেন্টেন্স সম্পর্কে যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না হয় তখনই আপনি এক্সামে ভালো করতে পারেন না। সো এই সিজার রিভিউ ম্যানুয়াল যেটা আছে, এই 5টা ডোমেনের কথা আমরা যেটা বললাম, এই 5টা ডোমেনের মধ্যে থেকে ফার্স্ট ডোমেইন যেটা, যেমন ইনফরমেশন সিস্টেমস অডিটিং প্রসেস, সেকেন্ড ডোমেইন গভর্নেন্স এন্ড ম্যানেজমেন্ট অফ আইটি, থার্ড ডোমেইন ইনফরমেশন সিস্টেমস অ্যাকুইজিশন ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, ফোর্থ ডোমেইন যেটা সেটা ইনফরমেশন সিস্টেমস অপারেশন অ্যান্ড বিজনেস রেসিলিয়েন্স, ফিফথ ডোমেইন প্রোটেকশন অফ ইনফরমেশন অ্যাসেট। সো এই ডোমেইন গুলো আপনারা কিভাবে স্টাডি করতে হবে আপনাদেরকে, সেই বিষয়টাই মূলত আমি আজকে আপনাদেরকে, আপনাদের সাথে সেটা নিয়ে আমি ডিসকাস করবো। সো এখানে যে ডকুমেন্টটা আমরা দেখতেছি এইটার আইস্যাকার সিজার রিভিউ ম্যানুয়াল, যেটা অফিসিয়াল ডকুমেন্ট, এবং 27th এডিশন যেটা বললাম এটাই হচ্ছে লেটেস্ট এডিশন। সো এই ম্যানুয়ালটা পড়ার সময় আপনি যেভাবে পড়বেন, আমি সরাসরি যদি আমাদের ডোমেইন ওয়ান এর ফার্স্ট পার্ট যেটা প্ল্যানিং, প্ল্যানিং পার্টের মধ্যে চাই, আপনারা পড়ার সময় এইভাবে বিভিন্ন ওয়েতে আপনার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে এগুলো আপনি মার্কিং করে রাখবেন। আমি ডিফারেন্ট কালার দিয়ে টোটাল ম্যানুয়ালটা মার্কিং করে রেখেছি। যেমন এইখানে অডিট একটা অর্গানাইজেশনকে কিভাবে হেল্প করতে পারে, 4টা ওয়েতে আমি 4টা কালার দিয়ে এটা মার্ক করে রেখেছি। কি কিভাবে হেল্প করতে পারে, যেমন এনশিওর ইফেক্টিভ অপারেশন, আমার অর্গানাইজেশনে যে ধরনের অপারেশন গুলো হচ্ছে এইগুলো ম্যানেজমেন্টের এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারতেছে কিনা, ম্যানেজমেন্ট যেভাবে চেয়েছে ঠিক সেইভাবে হচ্ছে কিনা সেটা কনফার্ম হওয়া যায়, এনশিওর করা যায়। একটা অর্গানাইজেশন যখন পরিচালিত হয় তার কন্ট্রোলিং, তার রেগুলেটরি বডি থাকে, এই রেগুলেটরি বডি কিছু রুলস রেগুলেশন এখানে প্রোভাইড করে। এই যে রুলস রেগুলেশন প্রোভাইড করতেছে এইগুলো কমপ্লাই করতেছে কিনা ওই অর্গানাইজেশন, সেটা এই অডিটের মাধ্যমে জানা যায়। থার্ড নম্বরে যেটা বলছে, একটা অর্গানাইজেশনের বিজনেস প্রসেসকে স্মুথ করার জন্য, বিজনেসকে স্মুথ করার জন্য আমরা বিভিন্ন ধরনের আইটি, হার্ডওয়্যার হইতে পারে, নেটওয়ার্ক হইতে পারে, ইনফ্রাস্ট্রাকচার হইতে পারে। সো এই যে হার্ডওয়্যার, সফটওয়্যার অথবা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে আমরা যেটা
ডেভেলপ করতেছি, প্রসেসটাকে স্মুথ করতেছি, এই স্মুথ করার কারণে আসলে আমার অর্গানাইজেশনের যে বিজনেস যেটা, এটা ঠিক মতো কাজ করছে কিনা সেটা কনফার্ম হওয়া যায়। আপনার অর্গানাইজেশনের আপনি একটা সফটওয়্যার পারচেস করলেন, বাট আপনার এন্ড ইউজার যারা আছে তারা এই সফটওয়্যারটাকে তারা পছন্দ করে না, তারা কাস্টমারকে ঠিক মতো সাপোর্ট দিতে পারতেছে না। সো আলটিমেটলি কি হলো, আপনার যদিও আপনি একটা প্রসেস কিনছেন, একটা সফটওয়্যার কিনছেন বিজনেস প্রসেসকে স্মুথ করার জন্য, বাট এইটা আপনার বিজনেস প্রসেসকে স্মুথ করতেছে না, আপনার ফাংশন যেটা সেটা ঠিক মতো কাজ করতেছে না, যে পারপাসের জন্য আপনি নিছেন এই পারপাসটা সার্ভ হচ্ছে না। সো এটাও কনফার্ম হওয়া যায় এই অডিটের মাধ্যমে। সো যখন আপনি এরকম সফটওয়্যার, হার্ডওয়্যার অথবা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতেছেন, তখন কিছু রিস্ক এখানে অ্যারাইজ হয়, পোটেনশিয়াল কিছু চ্যালেঞ্জ এখানে থাকে। এই চ্যালেঞ্জ, এই রিস্ককে মিটিগেট করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোল আছে কিনা, এই কন্ট্রোলগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা, কন্ট্রোলের কোনো ল্যাকিংস আছে কিনা, এইগুলো ফাইন্ড আউট করা যায় এই অডিটের মাধ্যমে। তাহলে ঠিক এইভাবে টোটাল ম্যানুয়ালটা আপনি এখানে মার্কিং করে ফেললেন, টোটাল ম্যানুয়ালটা, এবং টু টাইমস আপনাকে এই ইম্পর্টেন্ট বিষয়গুলো প্রতিটা লাইন আপনাকে পড়তে হবে। সো এই যে আপনি কিছু লাইন পড়লেন, কন্টিনিউয়েশন যদি আপনার স্টাডির মধ্যে না থাকে, আপনি কিছুদিন পড়লেন তারপরে আবার আপনি অফ রাখলেন কিছুদিন, সো এইটা যদি আপনি কন্টিনিউয়াস না পড়েন তাহলে আপনার সাকসেসটা আসা খুবই টাফ। এখানে মুখস্থ করার কোনো বিষয় নাই, ম্যাক্সিমামই হচ্ছে আপনাকে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। কারণ আমরা সব সময় বলে থাকি যে যেহেতু আমরা ইংলিশে দুর্বল, এখানে ম্যাক্সিমাম এখানে দেখা যাচ্ছে যে 60% আপনাকে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হবে, 10% হয়তো ইংলিশের বিভিন্ন কমপ্লেক্সিটি, বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি করে, আর রেস্ট অফ দ্য যে 10% এটা হচ্ছে আপনাকে মেমোরাইজ করতে হয়। সো 80% কিন্তু আপনাকে এইখান থেকে আপনার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে আপনার এক্সামটা হবে। এই জন্য আপনি যেটা করতে পারেন যে আপনি একটা প্যারাগ্রাফ পড়লেন অথবা একটা টপিকস নিয়ে যখন স্টাডি করলেন, এই টপিকস এর উপর থেকে আপনাকে সব সময় চিন্তা করতে হবে যে কি ধরনের কোশ্চেন আসতে পারে, আপনি যেটাই পড়তেছেন এটা কিভাবে এক্সামে আসবে, এই চিন্তাটা আপনার থাকতে হবে। এবং আপনি আপনার ম্যানুয়ালের মধ্যে, সফট কপির মধ্যে অথবা আপনি আপনার হার্ড কপির মধ্যে এই ধরনের কোশ্চেন তৈরি করে ফেলতে পারেন। সো এইভাবে আপনি যখন টোটালটা পড়লেন, আপনার ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো, কিওয়ার্ড যেগুলো, সেগুলো আপনি মার্কিং করলেন, হ্যাঁ, কম্পারিজন গুলো মার্কিং করলেন, ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আছে, হ্যাঁ, নতুন টপিকস যেগুলো আপনার কাছে আসছে টপিকস গুলোকে আপনি মার্কিং করে ফেললেন। এইভাবে মার্কিং করার পরে আপনি যখন একটা ডোমেইন শেষ করবেন, এই ডোমেইনটা শেষ করার পরে আপনি চলে যাবেন কোশ্চেন আন আনসার ম্যানুয়ালে। সো এই কোশ্চেন আন আনসার ম্যানুয়ালে মধ্যে আপনি অল অ্যারাউন্ড 1000 কোশ্চেন পাবেন উইথ 4000 এক্সপ্লেনেশন। প্রতিটা কোশ্চেনের জন্য একটাই কারেক্ট আনসার, আপনি এখানে কারেক্ট আনসারটা দেখার পাশাপাশি বাকিগুলো কেন কারেক্ট না সেটারও এক্সপ্লেনেশন কিন্তু এখানে দেওয়া আছে। যেহেতু এই 1000 কোশ্চেনের মধ্যে আপনি কোনো কোশ্চেন এক্সামে পাবেন না, এই জন্য আপনাকে কি করতে হবে, মুখস্থ নয়, এইখানে আপনার কনসেপ্ট গুলো বুঝতে হবে। আপনার কনসেপ্ট গুলো যদি আপনি ক্লিয়ার থাকে তাহলে আপনি এক্সামে, হ্যাঁ, সরাসরি হয়তো এই কোশ্চেনটা আসবে না, বাট এই কনসেপ্টের উপর ভিত্তি করে, এই টপিকস এর উপর ভিত্তি করে আপনার কোশ্চেন গুলো আসবে। এই জন্য এই এক্সপ্লেনেশন গুলো আপনাকে খুবই হেল্পফুল। এবং আমরা সবসময় বলি যে আপনি যখন মোর দেন 90% আপনার এই এখান থেকে আনসার গুলো কারেক্ট হবে, তখনই আপনি নেক্সট ডোমেইনে যাবেন। সো আপনি কি করতে পারেন, আপনি এই আনসার অপশন গুলো, আনসার পোর্শনটা আপনি ঢেকে রেখে, ঠিক আছে, আপনি হয়তো এইভাবে ঢেকে রাখলেন, ঢেকে রাখার পরে তারপরে আপনি আনসার দিলেন, আনসার দেওয়ার পরে আপনার আনসারটা সঠিক হইলে রং আনসার গুলো কেন সঠিক নাই, কারণ হলো আপনি যখন ইলিমিনেশন করবেন দেখবেন ম্যাক্সিমাম টাইপ
টাইমে আপনি দুইটা অপশন এলিমিনেট করতে পারতেছেন এবং আপনি দুইটার মধ্যে কনফিউশন থাকে। সো কেন এই দুইটার মধ্যে কনফিউশন ছিল এটা যখন আপনি এক্সপ্লেনেশনটা দেখবেন তখন কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যেতে পারবেন। তাহলে কোর্সে আপনি কিভাবে ইয়ে করবেন, আপনাকে ফার্স্ট অফ অল ট্রাই করতে হবে যে আপনি এই অপশনগুলো এলিমিনেট করবেন, রং অপশনগুলো, এবং রাইট অপশনটা বের করে নিয়ে আসবেন। সেকেন্ড বিষয় আপনি যেটা দেখবেন যে কিওয়ার্ড ধরে ধরে, হ্যাঁ কিওয়ার্ড ধরে ধরে দেখবেন যে কিওয়ার্ড এর সাথে আপনার বিভিন্ন ধরনের আছে, যেমন এখানে বলছে নেক্সট স্টেপ, সো আপনাকে স্টেপ গুলো জানতে হবে। আপনি যখন এই সিজার রিভিউ ম্যানুয়ালটা পড়বেন তখন যদি এরকম স্টেপ গুলো আসে, যেমন আমরা সব সময় বলি যেগুলো আপনি কোনো ফ্লো চার্ট পাবেন, হ্যাঁ, অথবা আপনি যখন কোনো কম্পারিজনের জন্য এরকম টেবিল পাবেন তখন ওই টেবিল ওই কম্পারিজন এইগুলো আপনাকে সুন্দরভাবে, এই যেমন স্টেপ গুলো আপনাকে স্টেপ গুলো পড়তে হবে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, কারণ হয়তো আপনাকে আপনি পড়ে গেছেন ফার্স্ট স্টেপ এইটি কিন্তু এইটা এক্সামের কোশ্চেনে দিল না, সেকেন্ড স্টেপ থেকে সে শুরু করছে, সো সেকেন্ড স্টেপ কিন্তু আপনার ফার্স্ট স্টেপ হিসেবে ট্রিট করা হবে। এই ওয়েতে আপনি কি করবেন, আপনি টোটাল ম্যানুয়ালটা আপনি পড়ে ফেলবেন। দেন আপনার কে যেটা প্রয়োজন সেটা হলো যে আপনি কিছু অথেন্টিক সাইট থেকে এই ডোমেইনটার উপরে আপনি ডোমেইন ওয়াইজ এক্সাম গুলো দিয়ে ফেলতে পারেন। যেমন আমি এখানে একটা সাইটের কথা বলছি যে লার্নস প্লেস, আমাদের নিজেদের ডেভেলপ করা। এই লার্নস প্লেস এ কি হবে, আপনি কোর্সের মধ্যে যাবেন, কোর্সের মধ্যে যেয়ে আপনি এখানে দেখেন সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর সিজা, আপনি যখন সিজাতে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনার এখানে ডোমেইন ওয়ান, ডোমেইন টু, ডোমেইন থ্রি, ফোর, ফাইভ, এইভাবে প্রতিটা ডোমেইনের জন্য আলাদা কোর্সেন তৈরি করা আছে, ফুল ফেজ 150টা কোর্সেন 4 ঘন্টার। আর অবশিষ্ট কিছু টেস্ট আছে যেমন টেস্ট 1, 2, 3, এই টেস্ট গুলো কিসের উপরে, এই টেস্ট গুলো ফুল ফেজে আপনার এটা আছে। মক টেস্টটা দিলে সুবিধা কি, আপনি এক্সামে যে 4 ঘন্টা ধরে আমাদের পরীক্ষা দিতে হবে, আমাদের বসে থাকতে হবে সেখানে, এই ধৈর্যটা আমাদের মানে মধ্যে গ্রো করে। সেকেন্ডলি আমি আমার স্ট্রেংথ সম্পর্কে জানতে পারি, এবং এই টেস্ট গুলো দিলে সুবিধা কি, এই টেস্ট গুলোর ঠিক একইভাবে রাইট রং আপনাদের জন্য আমি একটা স্যাম্পল টেস্ট এখানে রেখেছি। দেখেন যে আপনি যখন সিস্টেমের মধ্যে লগ ইন করে ফেলবেন, আপনি এখানে যখন লগ ইন করবেন আমি আপনাদেরকে দেখাই, লার্নস প্লেস স্যার এই ওয়েবসাইটে যে আপনি যখন লগ ইনটা করবেন, লগ ইন করার পরে আপনার যে মেনুটা আসবে এখান থেকে আপনি টেস্টটা দিতে পারবেন। আপনি কোর্স পারচেস করা থাকলে আপনি টেস্টটা দিতে পারেন, যেমন এই কোর্সটা অ্যাক্টিভ করা আছে। আমরা যদি এই টেস্টটা দেখি যে 5টা কোর্সে আপনাদের জন্য রেখেছি, যেমন এখানে স্টার্ট নাও আপনি স্টার্ট করলেন, কোর্সেন গুলো ওয়ান বাই ওয়ান আপনার কোর্সেন গুলো আসবে। সে আমি অ্যানোমালিস আমি সিলেক্ট করে যাই এখান থেকে, সেকেন্ড কোর্সেন আমি সিলেক্ট করলাম, আমি দেখা যাচ্ছে থার্ড কোশ্চেন সিলেক্ট করলাম। এখানে টাইমটাও আপনার ইয়ে আছে, যেমন 5টা কোশ্চেনের জন্য আমরা 8 মিনিট সময় পাই। আমি এইভাবে সিলেক্ট করে ফাইনালি 5টা কোশ্চেন যখন আমার হয়ে যাবে তখন আমি এটাকে সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে ও আমাকে একটা রেজাল্ট এখানে শো করবে, আমার আমার রেজাল্টটা শো করছে। যেমন শো করে আমাকে বলছে যে 3টা আমার ইনকারেক্ট, 2টা কারেক্ট। সো আমি যদি এখন চাই যে আমার রং যেগুলো হয়েছে সেগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমার রং গুলো এখানে দেখাচ্ছে। আমি টোটাল কোর্সেন গুলো রিভিউ করতে পারি, আমার আনসার কোনটা, আমার রং হয়েছে, কেন রং হয়েছে সেগুলো আমি এখান থেকে দেখতে পারি। এবং যখন আমার এই ভুল হবে তখন আমি এখানে এক্সপ্লেনেশনের পাশাপাশি আমি রিভিউ ম্যানুয়াল, অথবা আমরা আরেকটা কাজ যেটা করতে পারি ইউটিউবে যেও কিন্তু আমরা দেখে নিতে পারি। আমরা ইউটিউবে সার্চ দিয়ে আমাদের স্পেসিফিক যদি কোনো ইয়ে থাকে, যেমন আমার এখানে
আমাদের একটা আছে যেটা আমি যদি আপনাকে বলি, লার্নস প্লেস আমাদের নিজেদের একটা আছে, স্পেসিফিক টপিকস গুলোর উপরে আমাদের এখানে ভিডিও আছে। সো আপনি স্পেসিফিক টপিকস এর উপরে, যেমন এখানে রিক্স এর, হ্যাঁ, এই ডোমেইন ওয়াইজ আপনার এইগুলো আপনি দেখেও আপনার কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে পারেন। সো যখন আপনি এইভাবে একটা ডোমেইনের এক্সাম শেষ করলেন এবং আপনার এক্সামের রেজাল্ট মোর দেন 80% বা 90% ক্রস করলো, তখন আপনি বুঝবেন যে এই ডোমেইনটা আপনার জন্য কমপ্লিট, আপনি নেক্সট ডোমেইনে চলে যাবেন। নেক্সট ডোমেইনে যে ঠিক একইভাবে আপনি এটা যখন স্টাডি করবেন আপনার তখন গ্রিপের মধ্যে আসবে, আপনি তখন পড়তেও আপনার মজা লাগবে। ঠিক একই সাথে আপনারা একটা গ্রুপ করে স্টাডি করতে পারেন, এরকম একটা গ্রুপ হোয়াটসঅ্যাপে একটা অথবা অন্য কোনো জায়গায় আপনি একটা গ্রুপ তৈরি করে নিলেন, ওই গ্রুপের মধ্যে আপনারা কোশ্চেন দিলেন আর একজন আনসার দিল। এইভাবে যখন কোশ্চেন আনসার গুলো আপনি প্র্যাকটিস করবেন, আপনার আনসার কেন রং হলো আর একজন এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছে, ঠিক এইভাবে যখন আপনি একটা গ্রুপের মধ্যে কোনো একটা মেন্টরের আন্ডারে আপনি এটা কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে থাকবেন, তখন 5টা ডোমেনের জন্য দেখা যাচ্ছে ম্যাক্সিমাম 5টা সপ্তাহ, আর অতিরিক্ত আরো 15 দিন আপনি হয়তো প্র্যাকটিস করলেন, দ্যাটস মিন 2 মান্থের মধ্যে আপনি প্রিপেয়ার হয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে সময় দেওয়া লাগতেছে হয়তো প্রতিদিন 3 ঘন্টা, 3 ঘন্টা করে আপনি সময় ব্যয় করতেছেন, আর এই গ্রুপের জন্য এগুলো তো আপনি মোবাইলে বসেই অথবা অফিসে বসেই আপনি করতে পারতেছেন। এবং এর পাশাপাশি আপনি আরেকটা ডকুমেন্ট যেটা আমি শেয়ার করতে চাই, যে এই ধরনের এক্সাম ডকুমেন্ট যদি আপনার থাকে, আপনি দেখুন এখানে এই সফটওয়্যারের মধ্যে যেটা আছে, যে আপনি সে আপনি কোনো একটা ডোমেইনের উপর, ডোমেইন ওয়ানের উপরে আপনি এক্সাম দিবেন। সো ডোমেইন ওয়ান আপনি সিলেক্ট করলেন, এখান থেকে আপনি সিলেক্ট করলেন যে আপনি 5টা কোশ্চেন, আপনার হাতে এখন হয়তো 5 মিনিট সময় আছে, আপনি 5টা কোশ্চেন একটু প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিস করার কারণে যেটা সুবিধা হয়, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা যখন কোনো একটা মক টেস্ট দিই, তখন আমাদের সবসময় মনে হয় কি যে আসলে আমার এই আনসারটা হয়েছে কিনা আমি দেখতে পাইতাম যদি। এই জন্য দেখা যায় কি 5টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন আনসার করে আমি এক্সামটা ক্লোজ করে আমি দেখতে চাই যে আসলে এই 2টা আমার হয়েছে কিনা। তো এই কনফিউশন বাদ দেওয়ার জন্য এইখানে আমাদের যেটা আছে, যে আপনি এরকম একটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যার মধ্যে মানে লটস অফ কোশ্চেন আছে, ডোমেইন ওয়াইজ একাধিক কোশ্চেন আছে। সো আপনি এখানে কোশ্চেনটা পড়লেন, আপনি আনসারটা দিলেন, যখন আপনি আনসারটা সাবমিট করলেন, আপনার আনসার যদি রং হয় তাহলে আপনি এখানে এক্সপ্লেনেশন, অথবা কারেক্ট হইলেও আপনার এক্সপ্লেনেশন গুলো এখানে দিয়ে দিচ্ছে। তো এটা সুবিধা কি, এটা সুবিধা হলো যে কোশ্চেনটা আপনি পড়লেন সাথে সাথে এইটা রাইট বা রং কেন রাইট এক্সপ্লেনেশন গুলো আপনি পেয়ে যাচ্ছেন। আপনি সেকেন্ড কোশ্চেনটা এইভাবে আপনি সিলেক্ট করলেন, এটা কারেক্ট, কেন কারেক্ট সেটাও আপনার আছে, কোনটা কেন রং সেগুলো আপনার এক্সপ্লেনেশন আছে। সো আপনি যখন এইভাবে প্রতিটা ডোমেনে, প্রতিটা সেকশনে আপনি এই কোশ্চেন গুলো আনসার দিবেন, তখন কিন্তু আপনার মধ্যে কি হবে, তখন আপনার মধ্যে ম্যাক্সিমাম টাইম দেখা যাচ্ছে যে একটা এনার্জি গ্রো হবে, এবং আপনার একটা টার্গেট থাকবে সবসময়। আপনার টার্গেটটা থাকবে যে কিভাবে আপনি ম্যাক্সিমাম স্কোরটা এখান থেকে নিয়ে আসতে পারেন, আপনার ম্যাক্সিমাম স্কোরটা আপনি কিভাবে আনতে পারেন সেটা আপনার টার্গেটের মধ্যে আপনার চলে আসবে। সো এইভাবে যদি আপনি টাইম টু টাইম আপনি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই দেখবেন যে আপনারা মানে নিজেরা এইটাকে প্রিপেয়ার করে ফেলতে পারতেছেন। এক্সাম ডিটেলস সম্পর্কে আমি অন্য ভিডিওতেও বলেছি, এখানেও বলি যে অনেকেই অনেক সময় জানতে চায় এখন ডিসকাউন্ট দিচ্ছে কিনা, এখন এ হচ্ছে কিনা, কিন্তু আলটিমেটলি এখন ডিসকাউন্ট নাই, কারণ হচ্ছে কোভিড এর মধ্যে তারা একটা ডিসকাউন্ট এখানে দিয়েছিল। সো এক্সামের জন্য আপনি যদি মেম্বারশিপ নেন তাহলে $165 আপনাকে পে করতে হবে, আপনি মেম্বারশিপ না নিয়েও এক্সাম দিতে পারেন। সো মেম্বারশিপ নিলে একটা সুবিধা কি, যখন মেম্বারশিপ নিয়ে ফেলবেন তখন মেম্বারদের জন্য এক্সামের রেজিস্ট্রেশন $575, আর যদি আপনি মেম্বারশিপ না নেন সেক্ষেত্রে আপনাকে $760 আপনাকে পে করতে হবে। সো দেখা যাচ্ছে আলটিমেটলি আপনি মেম্বারশিপ নিলে $20 মতো আপনি ডিসকাউন্ট পান এখানে। আর যখন আপনি এক্সামের জন্য রেজিস্ট্রেশন করবেন, এই রেজিস্ট্রেশনের মেয়াদটা থাকে
12 মাস 365 দিন, আপনি যে কোনো দিনেই আপনি এক্সামটা দিতে পারেন এই এক বছরের মধ্যে। টোটাল এক্সামের জন্য আপনি টাইম পাবেন 4 ঘন্টা, 150টা এমসিকিউ থাকবে। বেস্ট অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি একটার বেশি অপশন আপনার সিলেক্ট করার সুযোগ নাই, কোনো নেগেটিভ মার্কিং এখানে নাই। টোটাল মার্ক থাকে 800 মার্ক আর পাসিং মার্ক থাকে 450। প্রতিটা ডোমেইনে আলাদাভাবে পাস করার করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি একটা ডোমেইনে হয়তো 49% পাইলেন, আর একটা ডোমেইনে আপনি 51% পাইলেন, আলটিমেটলি আপনি পাস করতে পারবেন। আর যে কোনো দিনেই এক্সাম দেওয়া যায় বাংলাদেশের, যদিও ফিজিক্যাল অনেকগুলো সেন্টার আছে, আপনি বাসাতে বসেও প্রোটেক্টেড সিস্টেমে আপনি এক্সামটা দিয়ে দিতে পারেন। সো এইখানে সব থেকে বড় বিষয় যেটা, যে আপনাকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে, আপনি কিভাবে নেগেটিভ অপশনগুলোকে এলিমিনেট করতে পারা যায় সেই টেকনিকগুলো আপনাকে শিখতে হবে, কিওয়ার্ডগুলো কিভাবে আপনি বের করে নিয়ে আসতে পারেন সেগুলো শিখতে হবে। কারণ এখানে বিভিন্ন কেস স্টাডি থাকতে পারে, কোর্সেন গুলো বড় হইতে পারে, বাট আপনাকে মনে রাখতে হবে যে পার কোর্সেনে আপনি ওনলি 96 সেকেন্ড আপনি টাইম পাবেন, এই জন্য এই টাইম ম্যানেজমেন্টটা আপনাকে শিখতে হবে। সো এই ছিল মূলত আমাদের আজকের একটা শর্ট ডিসকাশন। অনেকেই বলেছেন যে এক্সামে আসলে কিভাবে পাস করা যায়, অনেক কমেন্টস অনেকেই লিখেছেন, এই জন্য আমরা শর্ট আকারে দিলাম। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো সাজেশন থাকে, যে কোনো সময় আমাদের এই অফিসিয়াল নাম্বার, এই নাম্বারগুলো সবগুলোতেই হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারগুলোতে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন অথবা ইমেল করতে পারেন। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।